মিয়ানমারে চলমান অস্থিরতার জেরে বাংলাদেশ ও ভারতকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে জান্তা সরকার বনাম বিদ্রোহীদের সংঘর্ষে যে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সামনে তা আরও খারাপ হবে বলে মনে করছেন তিনি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো প্যাসিফিক কৌশলের 2 বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অফ পিস ইউএসআইপি এর আয়োজিত স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও পেন্টাগনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন লু। তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না, এ কারণে বাংলাদেশ ও সম্ভবত ভারতের জন্য যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে তা সামনে আরও গভীর হতে পারে। লু বলেন, আমি বাংলাদেশ, সেখান থেকে রোহিঙ্গা শরণার্থী ও বার্মায় অস্থিরতা এই অঞ্চলের জন্য কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে অনেক সময় ব্যয় করেছি। তিনি বলেন, 1 মিলিয়নেরও বেশি লোকের জন্য ঢাকা যে উদারতা দেখিয়েছে তার সমর্থনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে উল্লেখযোগ্যভাবে কাজ করেছে। অনন্য এই উদারতা দেখার জন্য আমার বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজার পরিদর্শন করার সুযোগ হয়েছিল। আমি এসব শরণার্থীকে ঘরে ফেরানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রত্যক্ষ করেছি। তিনি জানান, বার্মার পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তার উদ্বেগের কারণ হলো বাংলাদেশ ও সম্ভবত ভারতের জন্য যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে তা নিয়ে সামনে আরও গভীর হতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং এই অঞ্চলে আমাদের অংশীদারদের, বিশেষ করে বাংলাদেশ ও ভারতকে সমর্থন করতে হবে, যাতে তারা তাদের দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা বাড়তে না দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে।